বেসিক্যালি ছিল যে আপনার ধরেন একটা অবজেক্ট, This call is now being recorded. তো ওই অবজেক্টটা হচ্ছে আপনার মাটি থেকে আমি একটা সার্টেন ভেলোসিটি দিয়ে আমি উপরে ছুললাম। ওকে। এটা একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত যাইতে পারে। সাপোজ ধরেন 400 মিটার গেল। কিন্তু এখন যদি আমি ওই মানে আমার ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সে লিস্ট প্যাথ ক্যালকুলেট করার সময় আপনার এন্ড পয়েন্টটাকে যদি আমি ধরি যে এন্ড পয়েন্টটা হইতেছে আপনার ওইটা হলো আপনার 500 মিটারে, তাহলেও তো আমি হচ্ছে একটা মানে একটা অ্যাকশন ইন্টিগ্রাল পাবো। কিন্তু তাহলে হচ্ছে আমার না অ্যাকশন, আচ্ছা হ্যাঁ ওকে, বাড়ানো সম্ভব অ্যাকশন। হ্যাঁ কিন্তু তাহলে হচ্ছে আমার মানে ওইটাও তো একটা প্যাথ দিবে, যে প্যাথটা দিয়ে ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে আমি যাইতে পারি, কিন্তু বাস্তবে তো আসলে ওই পয়েন্টে আমি কখনো যাইতে পারবো না। তাহলে আচ্ছা এখন এখন আমার এই ল্যাগ্রাঞ্জিয়ানে তোমার অ্যাকশন ইন্টিগ্রাল লেখার সময় যে যে এন্ড পয়েন্ট দুইটা ধরতে হয়, মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট হলো এমন ভাবেই ধরতে হবে যাতে মানে ইউ নো বিফোর হ্যান্ড যে পার্টিকেলটা এই এই স্টেটে শুরু করছিল এবং এই স্টেটে আছে, এটা এই ইনফরমেশনটা আর কি তোমাকে থিওরিতে ইনপুট দিতে হবে। ঠিক আছে, মানে তুমি চাইলে ধরতে পারো একটা আজগুবি স্টেট এই জায়গায়, কিন্তু দেখছিলাম আমি যে আমি ধরতেছি যে এটা আমার যে এন্ড পয়েন্ট সেখানে না গিয়ে আরেকটা পয়েন্টে গিয়ে ছেদ করছে, তখন দেখায় যে এটা সম্ভব না, আলটিমেটলি ওই পয়েন্ট যে পয়েন্টে গিয়ে ছেদ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টটা, মানে ও হচ্ছে অনেকগুলা পাতাকে পাতাকে তারপর হচ্ছে লাস্টে দেখায় যে অ্যাকচুয়ালি এই পাতেই যায়। এটা হচ্ছে আরেকটা ডেরাইভেশন দেখাইছিল, ডেরাইভেশনটা আমি দিতে পারবো আর কি, ছবিটা আছে আমার বইয়ে আর কি। কই পিটারম্যান থেকে পড়ছো এটা? হ্যাঁ জি জি ভাইয়া, পিটারম্যান। আচ্ছা ঠিক আছে, ওটা ডিসকর্ডে দাও। আচ্ছা আমি ওকে ডিসকর্ডে দিব না। আর ও যেটা কোশ্চেন করছিল লাস্ট দিন সেটা হচ্ছে যে ও মনে হয় একটা কোশ্চেন করছিল যে ল্যাগ্রাঞ্জিয়ান আমি হচ্ছে যে ইন্টার মলিকুলার ইন্টারাকশন দিয়ে অথবা ইন্টার পার্টিকেল ইন্টারাকশন দিয়ে সামহাও ল্যাগ্রাঞ্জিয়ানকে আমি বাউন্ডারি কন্ডিশনকে রিডিউস করতে পারি কিনা, মানে এটা সম্ভব ও যেটা বলছিল আর কি, যে মানে নরমালি হচ্ছে আমার যদি ল্যাগ্রাঞ্জিয়ান যদি মানে আমার তো ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কি ফাংশন অফ পজিশন আর কি, পজিশন এন্ড হচ্ছে যে কি টাইমের পজিশনের ডেরিভেটিভ যেটা। হ্যাঁ এখন কথা হচ্ছে আমার যদি এই যত ধরেন এন সংখ্যক পার্টিকেল আছে তার মানে কি আমার কিউ এন টা ডাইমেনশন আছে, তাই না? ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে কিন্তু ফেজ স্পেস না, মানে কনফিগারেশন স্পেস যেটা, মানে কিউ এন সংখ্যক ডাইমেনশন আছে। এখন কথা হচ্ছে আমার যদি পার্টিকেল গুলার মধ্যে ইন্টার কানেকশন থাকে তখন হচ্ছে না যে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন হচ্ছে ওই কিউ কিউ এন ডাইমেনশনে একটা কনস্ট্রেইন্ট সারফেস চিন্তা করে, তারপর হচ্ছে ওই সারফেস বরাবর ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন সলভ করে। তো ও মানে এই 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 এনটা কোঅর্ডিনেট কে যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এটা আসলে নেসেসারি না। হ্যাঁ 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 এটা নেসেসারি না, তুমি চাইলে মানে এইগুলাকে ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ধরেও করা যায়, তখন তোমার ইকুয়েশন অফ মোশন সলভ করার জন্য আরো কিছু কনস্ট্যান্ট ইকুয়েশন লাগবে, তখন ওই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন প্লাস কনস্ট্যান্ট অফ কনস্ট্যান্ট ইকুয়েশন এই সব দুইটা মিলায় আর কি সলভ করা লাগবে। আচ্ছা ভাই আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমরা তো ইউজুয়ালি ফাইনাল স্টেটের ধরেন যে আমাদের হচ্ছে জানতে হয় যদি ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করতে হয়, কারণ এটা তো বাউন্ডারি ভ্যালু প্রবলেম। না আসলে মানে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন গুলো বের করার জন্য কিন্তু তোমার আসলে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট কোনটাই জানা লাগবে না। ট্রু, মানে তোমার ওডিই টা সলভ করার জন্য লাগে আর আলটিমেটলি, মানে ল্যাগ্রাঞ্জের প্রিন্সিপালটা মানে ইকুয়েশনটা আনার জন্য হয়তো লাগবে, কিন্তু ফাইনালি তোমার যে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন যেটা যে ডি ডিটি অফ ডেল এল বাই ডেল কিউ ডট ইকুয়ালস টু ডেল বাই ডেল কিউ, এটার মধ্যে কিন্তু আসলে তোমার এই ইকুয়েশনটা সলভ করার জন্য তোমার ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট দুইটাই যে জানা লাগবে এটা নেসেসারি না। এটা তো ভাই এক্স্যাক্ট সলিউশন পাওয়ার জন্য আর কি ফাইনাল স্টেট আর ইনিশিয়াল স্টেট জানতে হয় আর কি। আচ্ছা ভাই তাইলে আমি সাপোজ মানে আমি হচ্ছে একটা পয়েন্টের ইনিশিয়াল পজিশন জানি, এখন আমরা নরমাল নিউটনিয়ান ডাইনামিক্স ইউজ করে তো ওই পয়েন্টটাকে আমি ট্র্যাক করতে 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 মেডিকেল লিমিটের সব পজিশন বাইর করতে পারবো। Yes, same এটা তো পারবা। প্রসেস আছে কিভাবে ভাই? এই যে সলভ করো, যেমন এই ইকুয়েশনে বসাইতে হয়, এই ইকুয়েশনে বসায় জাস্ট এই ইকুয়েশনটা যদি সলভ করো এই ইকুয়েশনটা ধরে তোমার একটা সেকেন্ড অর্ডার ওডি দিবে। হ্যাঁ এটা দিয়ে তো ভাই আমি ল্যাগ্রাঞ্জিয়ানটা পাবো, এলটা পাবো। তারপর আচ্ছা ধরলাম আমরা একটা তোমার এই প্রবলেমটাই সলভ করি, ধরো এই যে একটা জিনিস উপরে ছুঁড়ে মারছি, তো উপরে ছুঁড়ে মারলে তোমার কাইনেটিক এনার্জি তো নরমাল হাফ এম এক্স ডট স্কোয়ার আর পটেনশিয়াল এনার্জি হলো এম জি এইচ।
mgx ওকে আমি যদি x নিচে থেকে মেজার করি আচ্ছা তাইলে হলো আমার ল্যাগ্রাঞ্জিয়ান হবে এটা মাইনাস এটা তাইলে আমার ল্যাগ্রাঞ্জিয়ান হলো হাফ m x ডট স্কয়ার মাইনাস mgx তাইলে ডেল l বাই ডেল x ডট এটা আসবে হলো হাফ m ইনটু 2x ডট আর ডেল l বাই ডেল x এটা আসবে হলো মাইনাস mg তাইলে তোমার এখানে কাটাকাটি করলে ওই তো নিউটনের মোমেন্টামে চলে আসছে মানে এটা খুবই সিম্পল এক্সাম্পল যাই হোক তো তাইলে যদি ইকুয়েশনে বসাই তাহলে d dt অফ এই জিনিসটা mx ডট ইকুয়ালস টু মাইনাস mg তো এটা মানে ইকুয়েশন যেটা আসবে হলো mx ডাবল ডট ইকুয়ালস টু মাইনাস mg এখান থেকে তুমি আর কি x এর মানে x এর একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ওডি আসছে এটা সলভ করবা এটা সলভ করার জন্য তুমি যদি এক্সাক্ট সলিউশন জানতে চাও তাহলে তোমার একটা পজিশনের কোঅর্ডিনেট আর একটা পজিশনের ভেলোসিটি জানা লাগবে এই তাহলে ভাই এটা তো আমার বেসিক্যালি নিউটনিয়ানের একদম ইকুইভ্যালেন্টই হয়ে গেছে লাস্ট টাইম হ্যাঁ এই এই প্রবলেমটা আর কি এক্স্যাক্টলি নিউটনিয়ান ইকুইভ্যালেন্টই হয়ে গেছে তবে ল্যাগ্রাঞ্জের ল্যাগ্রাঞ্জিয়ানের পাওয়ারফুল ব্যাপারটা যেটা সেটা হলো যে তোমার মানে নিউটনিয়ান ইকুয়েশন মোশন গুলো তো তোমার এক্সপ্লিসিটলি mx ডাবল ডট my ডাবল ডট mz ডাবল ডট এইগুলো ক্যালকুলেট করে রাইট যে তোমার কার্টেশিয়ান কোঅর্ডিনেটে হলো যেই কম্পোনেন্ট গুলো সেগুলো নিয়ে ক্যালকুলেশন করে কিন্তু ল্যাগ্রাঞ্জের এই জেনারেলাইজ কোঅর্ডিনেট গুলো যেকোনো কিছু হতে পারে তোমার যেমন আমরা রিজিড বডি মোশন নিয়ে ক্যালকুলেশন করার সময় ধরো এগুলোকে অ্যাঙ্গেল কোঅর্ডিনেট ধরতে পারি বা অনেক কিছু ধরতে পারি চাইলে ল্যাগ্রাঞ্জিয়ানের মেইন পাওয়ারটা ওই জায়গায় যে এই কোঅর্ডিনেট গুলো যে তোমার কার্টেশিয়ান কোঅর্ডিনেট হতে হবে এটা নেসেসারি না যেকোনো যেকোনো কোঅর্ডিনেট হতে পারে ল্যাগ্রাঞ্জিয়ানের আরেকটা সুবিধা আছে ভাই সেটা হচ্ছে যে কনজারভেশন ল গুলোকে সুন্দর মতো করে ল্যাগ্রাঞ্জিয়ানের আরেকটা হ্যাঁ সবচেয়ে বড় সুবিধা হলো যে যেটা বললাম যে তুমি চাইলে তোমার নন ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট ল্যাগ্রাঞ্জিয়ান মানতে পারো তখন এক্সট্রা কনস্ট্যান্ট ইকুয়েশন লাগবে তবে ল্যাগ্রাঞ্জিয়ানের মেইন পাওয়ারফুল পাওয়ারটা তখনই আসে যদি তুমি ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেট গুলো ইউজ করো তখন তোমার কনস্ট্যান্ট ইকুয়েশন নিয়ে আসলে চিন্তাই করা লাগে না নিউটনিয়ান ইকুয়েশনে কিন্তু সবসময় আমাদের কনস্ট্যান্ট ইকুয়েশন নিয়ে চিন্তা করা লাগে যে ওই যে রিয়াকশন ফোর্স গুলো যে আমার একটা সারফেস এর মধ্যে দিয়ে নড়তেছে তো সারফেস এর মধ্যে দিয়ে যাওয়ার সময় তোমার ধরো এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশনটা কি হবে এই রিলেশন গুলো এক্সপ্লিসিটলি মেইনটেইন করে তারপরে ইকুয়েশন সলভ করা লাগে কিন্তু তুমি যদি একবার তুমি জেনারেলাইজ কোঅর্ডিনেট দিয়ে ল্যাগ্রাঞ্জিয়ানটা লিখে ফেলতে পারো তখন তোমাকে আর কোনো কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করা লাগবে না তো ল্যাগ্রাঞ্জিয়ানের ওই দিকে পাওয়ারটা বেশি আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল আচ্ছা ভাই এই জেনারেলাইজ কোঅর্ডিনেট কি বলছেন এটা কি জেনারেলাইজ মানে আপনি ইকোনমিক্স এর মানুষজন কিন্তু এই ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করে কিন্তু আমার জিনিসপাতি কাপঝাপ করে ও সরি 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 হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ রাইট ঠিক বলছো এই যে জিওমেট্রিক হল লাগবে এটা না তোমার যেমন ধরো সার্কিট থিওরিরই কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ান ফর্মুলেশন আছে ঠিক আছে যেমন একটা সার্কিটের ধরো যদি ইলেকট্রো ক্যাপাসিটর থাকে এটা জিজ্ঞেস করছে যে কোন জেনারেল তো ওটার ল্যাগ্রাঞ্জিয়ান লেখে প্রোবাবলি তোমার ওই তো কাইনেটিক এনার্জি হবে হাফ এল কিউ ডট স্কয়ার মাইনাস আর পটেনশিয়াল এনার্জি হাফ সি কিউ স্কয়ার তো এখানে কিউ গুলা হলো চার্জ চার্জের পরিমাণ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা হ্যাঁ এইটাতে জিওমেট্রি করা লাগবে না না মানে আমরা ফিজিক্যাল সিস্টেম যখন মডেল করি তখন জিওমেট্রি করি যাবে ফিজিক্যাল সিস্টেম আমি মানে আমি এখন বুঝব কিভাবে আচ্ছা ভাই এই যে এখানে যে চার্জ হচ্ছে কি আমার আমি যদি হুট করে কোন সার্কিটে ধর নরমাল একটা নতুন একটা প্রবলেম চোখের আসছে আমি জানি না এটা এটা কিভাবে সলভ করতে হয় তখন আর কি আমি তখন প্রথম চান্সে কি আমি ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করতে পারবো যে আমি কোন একটা জিনিসকে কোঅর্ডিনেট ধরে নিয়ে তারপর নেই না মনে হয়
হ্যাঁ মানে একটা ইনিশিয়ালি একটা মানে আগে থেকে আইডিয়া থাকা লাগবে ল্যাগ্রেঞ্জিয়ানের যে এক্সাক্ট ফর্মটা, এটা আসলে যেমন আমরা যে ল্যাগ্রেঞ্জিয়ান ইকুয়াল টু টি মাইনাস বি ইউজ করি, কেন ইউজ করি? কারণ এটা নিউটনের ল দিতে পারে বলে। ওকে, যদি নিউটনের ল না দিতে পারতো তাইলে টি মাইনাস বিটা আনতাম না। মানে আমরা নিউটনের ল থেকে এই ফর্মটা আনছি, নট নেসেসারলি যে এই ফর্ম থেকে নিউটনের ল আসে তা না। ওকে, তো হ্যাঁ আমরা যদি কোনো প্রবলেমে ল্যাগ্রেঞ্জিয়ান ইউজ করতে চাই তাইলে ইনিশিয়ালি তোমার একটা ওই সিস্টেমের বিহেভিয়ারটা জানা লাগবে, মানে ইকুয়েশন অফ মোশন বা যাই বলো ওইটা জানা লাগবে, ওইটা থেকে ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মুলেশন করে তারপর ওখান থেকে আমরা চাইলে কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ল্যাগ্রেঞ্জিয়ানটা ইউজ করে আমরা কোঅর্ডিনেট চেঞ্জ করতে পারি, কিন্তু ইনিশিয়াল ফর্মটা কি আমাকে অন্য আরো ফান্ডামেন্টাল জায়গা থেকে আনা লাগবে প্রবাবলি। আমি শিওর না, আমি যতটুকু পড়ছি আমার সেটাই মনে হয়। আচ্ছা, বুঝতে পারছি। তামিত কি বুঝেছো? আজকে কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা আজকের মিটিং ধরে এখানে রাখি। নতুন কোন সমস্যা তো আসে নাই, তো আমরা ধরো নেক্সট দিন, নেক্সট দিন হলো ইয়া শুরু করি, চ্যাপ্টার 2 শুরু করি। ভাই পাঁচিয়ার চ্যাপ্টার 1 এর প্রবলেম গুলো একটু দেখাব। আমরা পাঁচটা প্রবলেম করে দেন করি, পাঁচটা প্রবলেম আর পাঁচিয়ার 2, এরভাবে করলে ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 2 প্লাস পাঁচটা প্রবলেম, এটা করি, মানে দুইটা একসাথে রাখি। হ্যাঁ, কিছু প্রবলেম সলভ করলে ভালো হয়, গেস ভালো হয় না? ওকে, চ্যাপ্টার 2 প্লাস পাঁচটা প্রবলেম, ধরো পাঁচটা, হ্যাঁ পাঁচটা চ্যাপ্টার 1 এ পাঁচটা প্রবলেম, এই দুইটা নিয়ে তাহলে নেক্সট দিন ডিসকাস করব। পাঁচটা চ্যাপ্টার 2 তে হলো তোমার ওই যে লিওভিলস থিওরেম, তারপরে হ্যানটেন, ওইসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছে। ইনফ্যাক্ট চ্যাপ্টার 2 আসলে টান দিয়ে পড়তে পারবে, কারণ চ্যাপ্টার 2 এর অনেক কিছু আর কি ওই কার্ডারের ওই সেকশন 4.4 পর্যন্ত ডিসকাস করে ফেলছে। তা পাঁচটা চ্যাপ্টার 2 তে আবার বেসিক্যালি তোমার মাইক্রোক্যানোনিকাল এনসেম্বল নিয়ে কথাবার্তা বলছে। আচ্ছা ভাই, এটা আনরিলেটেড একটা প্রশ্ন। বলো। আচ্ছা ভাই, মানে এই যে আমাদের হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে না, যে থার্মোডাইনামিক ডিস্ট্রিবিউশন, যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, তারপর ফার্মি ডিরাক, এই টপিক গুলো কি আসবে আমাদের এই স্টেট এখানে সামনে? ফার্মি ডিরাক আর বোর আইনস্টাইন ডিস্ট্রিবিউশন আসবে হলো কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ার জন্য, পড়ার সময়। আর কেন, আর ওই যে ম্যাক্সওয়েল বোলসম্যান যে ডিস্ট্রিবিউশনটা, ওইটা হলো তোমার আসবে আমরা যখন ক্যানোনিক্যাল এনসেম্বল করব তখনই দেখবা। ম্যাক্সওয়েল বোলসম্যান কিন্তু মানে কার্ডারে অলরেডি ওই 4.4 সেকশনে আছে, আইডিয়াল গ্যাসের। আচ্ছা হ্যাঁ, ওইখানে আর কি নিয়ে আসে আইডিয়াল গ্যাসের ওমেগাটা ইজ ইটা থেকে, ওইখান থেকে বোলসম্যান ডিস্ট্রিবিউশন আসলে ডিরাইভ করা খুব সহজ। হ্যাঁ ভাই, দেখছিলাম তখন, তখন খুবই কঠিন একটা ডেরিভেশন দেখছিলাম 1.9 মিনিট। হ্যাঁ হ্যাঁ, স্টেজ কোঅর্ডিনেট করে ধরে মানে কি করে করে কি যে কঠিন ওই ডেরিভেশনের মধ্যে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে করে না, মেইনলি হচ্ছে এরকম দেখছিলাম। অনেক ভাবে করা যায় তোমার বেসিক্যালি ডিস্ট্রিবিউশন এই তিনটাই, ম্যাক্সওয়েল বোলসম্যান, ফার্মি ডিরাক আর বোর আইনস্টাইন। ম্যাক্সওয়েল বোলসম্যান হলো আপনাদের কি গিয়াসউদ্দিনের বই পড়াইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়াসের বই, গিয়াসের বই 3 পেজের না 3 পেজের প্রমাণ ছিল মনে হয় এটা। হ্যাঁ হ্যাঁ, আজ ভাইয়া লাস্ট দিন মনে বলতেছিল যে স্ফিয়ার, তখন আমার মনে আসছে যে হ্যাঁ গিয়াসের বইতে তো একটা স্ফিয়ার দিয়ে একটা প্রমাণ করছিল, খেয়াল আসছে যে কিছুই বুঝতাম না, আন্দাজ একটা মুখস্থ করে যেতাম ফেস ফেসের স্ফিয়ার লাইনে। থার্মোডাইনামিক্স আর অপটিক্স এটা পড়ায় না, ওনার নাম ভুলে গেছি, কেমনে কি কি জানি পড়াইতো, ওই যে মোটা করে চশমা পরে, না 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 মোটা ছিল না, আমাদের জেনে আসছিল আর একটু কেমন জানি যে গোপাল ভাড়ের মতো অপারেশন 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 করতে। আচ্ছা তোমরা অপারেশন করে অপারেশন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপাল ভাড়ের মতো অপারেশন এমনি বলতো উনি ভাই, ভাই এই রেকর্ডিং এ যা যা রেকর্ড হইতাছে এটা দেওয়া যাবে না ভাই। আচ্ছা ভাই, একটা যে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে ম্যাক্স অফ বোলসম্যান, এটা আমরা এরকম আলোচনা দেখতেছিলাম যে মানে এটা আসলে আলটিমেটলি কারণ রিয়েল লাইফে কোনো কোনো পার্টিকেল সিস্টেমই নাই যেটা হচ্ছে ম্যাক্স অফ বোলসম্যান,
মেনে চলে, মানে এই জিনিসটা হচ্ছে আসলে ভাবি না, ভাবছে যে এটা ফান্ডামেন্টাল ইস্যু, মানে বিভিন্ন সিচুয়েশনে যে ফার্মি ডিরাক মেনে চলে হচ্ছে গিয়ে আমার বোসন সরি মানে ফার্মিয়ন পার্টিকেল গুলো বোসন বোসন ম্যাক্সওয়েল কিছু না কোনো সিচুয়েশন মানে, কিন্তু এরকম দেখছি যে কোনো পার্টিকেল সিস্টেম আসলে ম্যাক্সওয়েল বোসন মানে না, এই বিষয়টা আর কি মানে না, ক্লাসিক্যাল সিস্টেম তো মানে, ম্যাক্সওয়েল বোসন হলো ক্লাসিক্যাল 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 ইনডিস্ট্রিবিউশন পার্টিকেল, হ্যাঁ মানে লিমিটিং লিমিটিং কেসে মানে, মানে আলটিমেটলি মানে হ্যাঁ এটা একটা অ্যাসাম্পশন ধরে নেয় যে হচ্ছে আমার পার্টিকেল গুলো সব ডিস্টিংগুইশেবল, এটাই হচ্ছে অ্যাসাম্পশনটা, মানে কি বলবো কাইন্ড অফ এটা ভুল অ্যাসাম্পশন, তো এটা কি সমস্যাটা করে? আচ্ছা আমি যতদূর জানি যে ম্যাক্সওয়েল আইডিয়াল গ্যাস ধরে টরে কাজ করছে, তারপর হচ্ছে যে আপনার ইয়া নাই মানে পটেনশিয়াল যে ইয়াটা আছে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন এটা মেবি নাই, নাই নাই ওই অ্যাসাম্পশন গুলো ধরে করা, তো এটা সত্যি না, ফাইল টাকা লাগবে ম্যাক্সওয়েল বোসন ডিটেক্ট করার জন্য, ইয়েস ইয়েস রাইট 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 হ্যাঁ হ্যাঁ ম্যাক্সওয়েল বোসন তো বেসিক্যালি আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাস ধরা হয় যে নন ইন্টারঅ্যাকটিভ পার্টিকেলের জন্য, সব এলিমেন্টারি পার্টিকেল হলো ইনডিস্টিংগুইশেবল, মানে সব ইলেকট্রন একরকম, সব প্রোটন একরকম, সব নিউট্রন একরকম, এরকম আর কি অ্যাসাম্পশন, ঠিক আছে? তো তুমি চাইলে ধরো একটা প্রোটন, একটা নিউট্রন, একটা ইলেকট্রন, একটা নিউট্রিনো, একটা পায়ন, এরকম একটা সিস্টেম তো বানাইতে পারো এখানে, মানে কোয়ান্টাম মেকানিক্যালিও তোমার ডিস্টিংগুইশেবল সিস্টেম বানানো সম্ভব, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্সের যে অ্যাসাম্পশনটা সেটা হলো যে সব এলিমেন্টারি পার্টিকেল হলো ইনডিস্টিংগুইশেবল, মানে সেম টাইপস অফ পার্টিকেল ইনডিস্টিংগুইশেবল। আচ্ছা ক্লাসিক্যাল মেকানিক্সে গিবস প্যারাডক্স রিজলভ করার সময় ওইখানে কিছু কথাবার্তা বলছিলাম, ওইখানে সবসময় বলে যে এটা একটা হ্যাক, এটা আচ্ছা আমি আমি বুঝি না আর কি বেসিক্যালি, তো আচ্ছা আমি সেই হারে ফেলছি, কোশ্চেনটা কি ছিল? না বা কোশ্চেন কি ছিল না, আমি আলোচনা করছিলাম আর কি যে ম্যাক্স বোসম্যানের মানে লিমিট লিমিট কত, এটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা লিমিটটা কত আমি জানি না আসলে এখনো, যে এক্স্যাক্টলি কোন স্কেল পার করলে আমরা ম্যাক্সওয়েল বোসম্যান অ্যাপ্লাই করতে পারবো, কোন একটা টার্ম জানি ম্যাক্সওয়েল এর ইকুয়েশনে হচ্ছে স্কোয়ার আসে, প্রপোর্শনাল টু স্কোয়ার আসে, বাট এক্সপেরিমেন্টালি দেখছে যে ওই টার্মটা প্রপোর্শনাল টু কিউব হয়, এটাই আর কোন ভ্যারিয়েশন নাই, তো ওইটা আর কি মনে হয় লিমিটিং কেস হিসেবে চিন্তা করতে পারো আর কি হতে পারে, আমি জানি না, আমি এগুলো এখনো পড়ি নাই, আমরা পড়বো আস্তে আস্তে, এই সবই আসবে সামনে চ্যাপ্টার গুলাতে, তো ওকে আজকে তাইলে আর কিছু না হইলে থাকি, খাইতে যাই আমরা তাইলে। আচ্ছা হ্যাঁ একটা একটা জিনিস বলতাম, যে একটা টাইম ফিক্স করি আমরা, মানে প্রত্যেক সপ্তাহে আসলে দেখা যাচ্ছে পিছাইতে পিছাইতে আমাদের প্রোগ্রেস স্লো হয়ে গেছে, একটা ফিক্স টাইম যদি সবার ধরো ল্যাব রিপোর্ট থাকে না বা কিছু, শনিবার 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 তো তোমার কাজ থাকে, তুমি তো শনিবার গ্যাঞ্জামটা লাগাও, এইটা এই এই উইকে গ্যাঞ্জাম করে তোমাদের আমরা নয়টা না আগেই বসি, আগে আগে বসি, আটটায় বসি, আমার টিউশনই থাকে, ওকে তাহলে নয়টায় বসি। আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, মানে আউট অফ কনটেক্সট আর কি, একটা এফেক্ট দেখছিলাম ভেরিটাসে, আমি ভিডিওতে দেখাছিল জেনাবেকভ এফেক্ট, হচ্ছে উইং না ঘুরে যে চেঞ্জ করে ঘুরতে ঘুরতে, শুনতেছি না নয়েজ আসছে খুব, দাঁড়াও আর ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ভাই ফ্লিপ করে, এটা ফ্লিপ করে, ওটা কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ ফ্লিপ করে যে, হ্যাঁ স্পেসের ভিতর এটা প্রথম কি আর কি, হ্যাঁ হ্যাঁ দেখছিলাম,
তো আমার আমার যে আমার যে ইয়া মানে থিসিস আমার তো হচ্ছে স্পেকট্রোস্কোপি থিসিস, তো ওইখানে হচ্ছে তাদের দেখায় যে রোটর টোটর আছে, রিজিড রোটরের ব্যাপার স্যাপার আছে। তো এই জিনিসটা আমার মাথায় খালি খেলতেছিল যে আমি যদি পলিঅ্যাটমিক সিস্টেম নেই তাহলে কি মানে ইন্ডিজ মানে হচ্ছে ধরেন আমি নিলাম হচ্ছে সিএফসি নিলাম, সিএফসি গ্যাস একটা নিলাম, হ্যাঁ কার্বন একটা আছে, কার্বন একটা, হাইড্রোজেন একটা, ফ্লোরিন ক্লোরিন, আমার চিন্তা হচ্ছে যে আমার যদি কোন একটা ফিল্ড থাকে ইলেকট্রিক ফিল্ড অথবা সামহাও আমি এক্সাইট করছি, হ্যাঁ তাহলে আমার যদি হচ্ছে দাদা আমি যদি ইয়াটা সরাই ফেলি নাকি, হ্যাঁ ফ্লিপ করবে, হ্যাঁ মানে যদি আমি ফিল্ডটা সরাই ফেলি তাহলে অ্যাটম গুলো কনস্ট্যান্টলি ফ্লিপ করতেছে, তাহলে এইটা আমার হচ্ছে না যে ইয়াতে এফেক্ট ফেলতেছে না স্পেকট্রোস্কোপিতে আর সামহাও কিছুতে এফেক্ট ফেলতেছে না, এখন যেহেতু ফ্লিপটা ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে না যে ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে না, যেহেতু ও নিজের থেকে কনস্ট্যান্টলি ফ্লিপ করতেছে তাহলে আমি মানে ও কি মানে যেটা আমরা জানি যে একটা হচ্ছে না যে ফিল্ডের ডিরেকশন বরাবর ফ্লিপ করা মানে হচ্ছে না যে হায়ার এনার্জি লোয়ার এনার্জি একটা ব্যাপার ছিল। যখন করবে তখন প্রবাবলি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি চেঞ্জ হয়, আচ্ছা আইসোলেটেড সিস্টেমের জন্য তো চেঞ্জ হওয়ার কথা না, হইতে পারে। এখন কথা হচ্ছে তাহলে যদি তাই হয় তাহলে যদি জিনিসটা যদি কনস্ট্যান্টলি ফ্লিপ মানে জিনিসটা তো কনস্ট্যান্টলি ফ্লিপ করতেছে এটা তো দেখছি এক্সপেরিমেন্টালি, অ্যাসিমেট্রিক মলিকিউল হতে হবে, অ্যাসিমেট্রিক মলিকিউল হতে হবে, তো যেটা বললাম আর কি সিএফসি গ্যাস নিলেই আর কি হয়ে যায় এই জিনিসটা। তো আমার যদি জিনিসটা যদি কনস্ট্যান্টলি ফ্লিপ করে তার মানে হচ্ছে যে এনার্জি লেভেলের একটা চেঞ্জ আসতেছে, যদি কোয়ান্টাম মেকানিক্স চিন্তা করি মানে স্পিন আপ স্পিন ডাউন ওইভাবে যদি চিন্তা করি, হ্যাঁ এখন কথা হচ্ছে তাহলে ও কনস্ট্যান্টলি এনার্জি ছাড়তেছে আবার এনার্জি নিতেছে, ব্যাপারটা উইয়ার্ড লাগতেছে আমার কাছে। ফ্লিপ করবে কিন্তু এটার ইন্টারপ্রিটেশন যে এনার্জি লেভেল এইভাবে চেঞ্জ হতে থাকবে এটা আমি শিওর না, মানে এটার কিছু এফেক্ট আসতে পারে বাট আমি এটার এক্সাক্ট মেকানিজমটা কি হবে ভিতরে আমি আসলে শিওর না। আরে জিনিসটা আমার কাছে খুবই আজগুবি লাগতেছে যে জিনিসটা যদি স্পিন আপ স্পিন ডাউনকে যদি আমরা সবসময় কি স্পিন আপ স্পিন ডাউনকে দুইটা এনার্জি লেভেলে ভাগ করি সবসময়, এখন কথা হচ্ছে যে স্পিন আপ স্পিন ডাউনকে যদি এনার্জি লেভেলে ভাগ করি যেমন আমার এখানে ব্যাপার আছে, হোল্ড হোল্ড হোল্ড, এখানে ব্যাপার হলো যে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়ার ব্যাপার যেগুলো বলে এগুলো তো আসলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম এটার অ্যানালগ আছে নাকি এটাও এটাও দেখতে হবে। আচ্ছা তাও ব্যাপার আছে একটা, মানে এই জিনিসটা আর কি আমাকে খুব বাক করতেছে দুই তিন দিন ধরে বেশ যে অ্যাকচুয়ালি এই এফেক্টটা ওইখানে আসে নাকি, থাকলে তাইলে তো একটু ঝামেলা লাগতেছে, কারণ হচ্ছে যে ফ্লিপিং এর জন্য তো কনস্ট্যান্টলি এনার্জি নিতেছে ছাড়তেছে, তাইলে যদি মানে কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার স্যাপার চিন্তা করি যে ইলেকট্রনের যে স্পিন থাকে আমার যে স্পিন তো দুইটা এনার্জি লেভেল, স্পিন নিজে তো দুইটা এনার্জি লেভেল, তো ওই ক্ষেত্রে আর কি যদি স্পিন আপ থেকে স্পিন ডাউন শিফটিং করে তার মানে এনার্জি লেভেলে শিফটিং করতেছে এই ব্যাপারটা আর কি। আচ্ছা ভাইয়া ভাই আপনি যে আমি এরকম একটা জিনিস দেখছিলাম মনে হয় কোথায় জানি এই কোয়ান্টাম মেকানিক্স এর একটা কোর্স করছিলাম কোয়ান্টাম মেকানিক্স এ এমআইটি আমাদের কবির স্যার আপনার যে মেলে কিনা পিডিএফ ছিল আর কি ওই ক্লাস্টার, আচ্ছা আমি আপনাকে পাঠাই দিব তাহলে। বানানো হয় আর কি, যে আমার আপনি যে বললেন যে দুই রকম এনার্জি স্টেট থাকে না, ওইখানে অ্যামোনিয়া দুই রকম ওরিয়েন্টেশন দুই রকম আর কি এনার্জি থাকে। আচ্ছা তুমি যেটা বলছো এটা সেম না, এই দুটো সেম না
এটা হচ্ছে যে যে এমিশন তো যে এটা আর কি লেজার লেজার মেজার যেটা লেজার মেজার এটা এটা সেম নাই অ্যামোনিয়ার তো অ্যামোনিয়ার তো তিনটা এক্সিস বরাবর অ্যাঙ্গুলার আই মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু সেম তাই না তো এখানে হচ্ছে তিনটা এক্সিস বরাবর তিনটা ডিফারেন্ট মোমেন্ট অফ ইনার্শিয়া থাকতে হবে এটা আর কি ডিফারেন্ট তুমি মেজার যে কথাটা বলছো ওইটা হচ্ছে আচ্ছা তাও পাঠাও দেখব না আমি এই শনি এই বৃহস্পতিবার কি বসতেছি নাকি ঠিক আছে তাহলে দেখা হবে বৃহস্পতিবার 9টায় ওকে ভালো থেকো সবাই বাই 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 বাই